হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি সকাল সকালে বের হয়ে পড়েছি, বিকজ আজকে কাজটা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না করলে তো কিছুই করা যাবে না। দেখেন, আস্তে আস্তে সিগন্যাল পড়ে গেছি, এখন ওয়েট করতে হবে এটা গ্রিন হওয়া পর্যন্ত। ম্যানটা যতক্ষণ পর্যন্ত গ্রিন হবে না, আমি ততক্ষণ পর্যন্ত যেতে পারবো না। আর আমার জাপানের রুলস রেগুলেশন খুবই ভালো লাগে, খুবই গুড। এখানে একটা অ্যানিমেলস পর্যন্ত রুলস রেগুলেশন মানে। দেখেন, যা জাপানে কবুতর, তারপর জালালি কবুতর, আমি দেখে খুবই শকড হয়েছিলাম। আর দেখেন, এখানে একটা মেয়ে বসে বসে স্মোক করছিল, আমি দেখে অবাক হয়ে গেছি। আর এদিকে হচ্ছে বাচ্চাদের পার্ক মেবি। আর এখানে সব সাইকেল রাখা। আমি ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছি, এখানে আবার সিগন্যাল, জায়গায় জায়গায় সিগন্যাল। এটা অলমোস্ট শেষ হয়ে আসতেছে, রেড হয়ে যাবে, তাড়াতাড়ি দূরে পড়ে হয়েছে। আমি ব্যাংকে চলে এসেছি। দেখেছেন ব্যাংক কর্মকর্তা কীভাবে আমাদের সাথে ঝুঁকে কথা বলতেছে, একদম আমাদের পায়ের কাছে বসে, আমরা বসে আছি, সে আমাদের সাথে ঝুঁকে কথা বলতেছে। আমাদের বাংলাদেশে এটা কখনো পসিবল না। তো আমাকে বলেছে যে ব্যাংক থেকে একটা আমার নামের স্ট্যাম্প নিয়ে আসতে, মানে ইঙ্কো বানাইতে বলছে। ইঙ্কোটা বানাতে হবে, যেটা যে ব্যাংকে যেমন ধরনের সিল দেয় না, কালি লাগিয়ে ওরকম থাকতে হবে আমার নামটা, ওরা কালি লাগিয়ে দিবে, আমার হ্যান্ড সিগনেচার হবে না। তো ওটা আমার বানাতে হবে, তো ভাবলাম যে যাই বানাতে। আর এখান থেকে কিছু স্ন্যাক্স নেই, আমার খেতে মন চাচ্ছিলো চকলেট, এই জন্য ঢুকলাম। দেখেন পিকাচু, কে কে পিকাচুকে চিনেন জানি না। আমি এখান থেকে স্ন্যাকার্স নিয়েছি, একটা কিটক্যাট নিয়েছি। আর এখানে চিপস আইটেম দেখছিলাম, সবই ভালো, বাট এখন নিব না, ঝামেলা হয়ে যাবে। এখন টাকাটা পেমেন্ট করে বের হয়ে যাব। আমি আমার ক্যাশ পেমেন্ট করা হয়ে গেছে, আমি এখন বের হয়ে যাচ্ছি, ওই দোকানের উদ্দেশ্যে যাব। আপনারাও দেখতে থাকেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা মজার বিষয় দেখেন, জাপানিজ পাগল পাগল নি, কি স্মার্ট। দেখেন আমি এই দোকানে চলে এসেছি, এখানে ইনকোগুলি অনেক দাম। দেখেন আমি এত দামই নেব না, বিকজ আমি বিজনেস ম্যানও না, কোনো রকম কিছু করি না। তো আমি একটা লো প্রাইজে নেব। এখানে দাম দেখে আমার মাথা ঘুরে গেছে, 15,000, 20,000, তারপরে 50,000, 30,000, 49,000, 38,000, স্ট্যাম্পগুলির দাম এত বেশি। একটা নাম লেখা থাকবে কিংবা একটা কোম্পানির নাম লেখা সিল স্ট্যাম্প বানাবো, ওগুলি এত থাকে। দেখেন এটা 39,000, আমার মাথা ঘুরে গেছে। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, এই লোকের পরেই আমার কাজ স্টার্ট হয়েছে। তো এই লোক বললো যে 1 ঘন্টা পরে যেতে, তো কী করবো, আর রেস্টুরেন্টে গেলাম, খাওয়া দাওয়া করি, তারপরে 1 ঘন্টা কেটে যাবে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে করতে। তারপরে আবার সেই দোকানে যেতে হবে আমার ওটা কালেক্ট করতে, ওটা কালেক্ট করে আবার আমার ব্যাংকে যেতে হবে। কত ঝামেলা। আমার অর্ডার অলরেডি রেডি হয়ে গেছে, আমি পেয়েও গেছি, এখন খাওয়ার পালা। যাই নিচে যাই, একটা টেবিলে বসবো, তারপরে খাবো। হালাল খাবারের মধ্যে এইসবই আছে, আর কোনো খাবারই নেই, উপায় নেই, ঘুরে ফিরে এইসবই খাবার খেতে হয়। ব্যাংকে চলে এসেছি, দেখেন কর্মকর্তারা কীভাবে কথা বলতেছে গ্রাহকের সাথে, আমাদের বাংলাদেশে এটা জীবনে পসিবল হবে না। আমার কাজ শেষ ব্যাংক থেকে, অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এখন আমি বাসার দিকে রওনা দিচ্ছিলাম। ফুডস দেখেছি, দেখছি দাম। আর এখানে আমার একটা কোরবালিশের দরকার ছিল, তো এখন আমি দেখছি একটা কোরবালিশ নিয়েছি, ওর প্রায় দাম পড়েছে 4,000 টাকা। দেখেন কত দাম, আমি ভাবতেছি এবার বাংলাদেশে গেলে বালিশও নিয়ে আসবো। আর এখানে পাতিল দেখতেছিলাম, পাতিলের দরকার ছিল আমার, ঘরে পছন্দ হচ্ছে না। এই পাতিলগুলি পছন্দ হয়েছে, এখান থেকে একটা নিব, নিয়ে ফেলে চলে রে, এখন বাসার দিকে যাচ্ছি। জানি না আজকের ভিডিও কার কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।